hokbar khani rokni bagui samung khana thangthani kisa kisa samungo jonjal achaiui tongkho tamoni himba hokbar tangbijini kwbangko officer no yakshi bodolni jorani hakotor te haste hapuni loa jongbai hokbar khani rokni bwthai guwahati dilli te kolkata khobai hakotor gnangai baniya khaina bagui hastini simi changi rijakmani hokbar malkhung kolokni laithangni jora rogo hokbar khai bwthai manmani phatar hasteo baniya khaina rohorke rang kwbang kwbang nangmani phiyaba tabuk rang kisabaino ongui thango করবুক বখাস্তে খবজাক যতন বাড়ি কমিউনিটি হল হুক বানলতে কাশা পান্দা সংযোগ জাম ও অমহাই হিন্দ কক সবাই খনারিকা কচাম মন্ত্রী এবা কিষান মোর্চানি হাস্তে কাসকো জৌহর সাহা আসানি পান্ডা সংযোগ জাকা অলতিপুরা ফার্মার্স ক্লাব এন্ড এগ্রিকালচার নি লোয়া জীবন বাই জোভাসুরিখা কিষান মোর্চা অমরপুর করবুকতে অম্পে ব্লকনি হোকবার খাইচান্দারুনি বিশৃঙ্গ বাঘি রিজাখা জুদা জুদা হোকবার খাই চাজাংনাইনি বুসলির ফাইমন জাখা হোকবার ছয় সিমুং বেদেকনি ইঙ্গৈ ফারুক ইসলাম অল ত্রিপুরা ফার্মার ক্লাবনি কাসকো প্রদীপ রায় বর্মন এস সি মোর্চানি কাসকো নকারে কুবুনি র এই যতনবাড়ি কমিউনিটি হলে আসার মূল উদ্দেশ্য হইল যে আমাদের কিষান মোর্চা ফার্মার্স ক্লাব অল ত্রিপুরা ফার্মার্স ক্লাব যে উইংস আছে ওই ফার্মার্স ক্লাবের পক্ষ থেকে এই অমরপুর ব্লক তারপরে করবুর ব্লক অম্পিনগর ব্লক এই তিনোটা ব্লকে মিলাইয়া আমরা আজকে প্রায় সাড়ে সাতশো ফ্যামিলিকে উন্নত মানের বীজ ধান এবং উন্নত মানের বিভিন্ন সবজির বীজ এগুলি আমরা বিলি করতেছি দিনে পয়সায়। তো এই প্রথম আজকের প্রথম অনুষ্ঠানটা এখানে হইল আজকের এই যে যতনবাড়ি কমিউনিটি হলে। এরপর আমাদের দ্বিতীয় প্রোগ্রামটা চেলাগাং মুখ, সেখানেও জনজাতিদের মধ্যে পূর্ব দুলুমা পশ্চিম দুলুমা এবং উত্তর চেলাগাঙের সেখানে লোকেরা তারা অপেক্ষা করতেছে ফার্মার্স ক্লাবের, ওইটা শেষ করার পর সেটা আমরা মহিলাকে আমরা করব। সেখানে আমাদের বেশ কিছু পরিবারকে আমরা এই ধরনের উন্নত মানের বীজ দেবো বিনামূল্যে কৃষকদেরকে। তো মূলত আমাদের এই উদ্দেশ্যটা হলো, আমাদের আপনারা জানেন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে স্বপ্ন আগামী 2022 সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা, এই দ্বিগুণ করতে গেলে করোনা পরিস্থিতির কারণে শুধু খালি আমাদের ত্রিপুরা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের অর্থনীতির উপর বিরাট আঘাত আসে এবং এতে সবথেকে বেশি যদি কেউ যদি এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেটা হলো আমাদের কৃষক ভাইয়েরা, কৃষক মায়েরা, কৃষক বোনেরা। আমার দাদাদেরকে প্রধানমন্ত্রী অন্নদাতা বলতেন, কারণ কৃষকের সবজি উৎপাদন করছে, তারা মার্কেটে নিয়ে বিক্রি করার মতো পরিবেশ পরিস্থিতি নাই, কমিউনিকেশন বন্ধ হওয়ার ফলে লকডাউন কিংবা কার্ফিউ থাকার কারণে সেখানে কৃষক তার উৎপাদিত ফসল আমাদের এই রাজ্যের কৃষকদের উৎপাদিত বিশেষ করে ফল আনারস কাঁঠাল এই যে এগুলি বাইরে চালান দেওয়া এবং কলার মতো জিনিস সেখানে বাইরে চালান দেওয়া, দিল্লিতে নেওয়া এবং পশ্চিমবাংলা আসামে নেওয়া, সেই ব্যবস্থাটা উনি করছেন এবং আমরা আশা করি আগামী কিছু দিনের মধ্যে সরকার পরিকল্পনা নিয়ে আমরা যাতে দক্ষিণ ভারতেও আমাদের এখানকার কৃষকের উৎপাদিত ফল এবং সবজি কিংবা উৎপাদিত জিনিসগুলো আমরা দিতে পারি, অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে আমাদের কৃষকেরা যাতে তাদের উৎপাদিত জিনিস দিতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। কারণ আপনারা জানেন সবাই, আমাদের শুধু দেশে না বিদেশে প্রাচ্যত্য দেশে, সেখানে ইউরোপ বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া এই সকল জায়গায় বলেন, সেখানেও কিন্তু আমাদের আনারস এবং কাঁঠাল সেগুলো যাচ্ছে, যার ফলে এবার কৃষকেরাই এই এত লকডাউন এবং এত বিপর্যয়ের মধ্যেও তাদের উৎপাদিত আনারস কাঁঠালের পয়সা তারা পান। সর্বশেষ বলবো, আজকে সারাদিন ব্যাপী আপনারা কিষান মোর্চার পক্ষ থেকে এবং বিজ্ঞান প্রযুক্তির পক্ষ থেকে আপনারা কত বেনি কৃষক বন্ধুদের হাতে আপনারা সাহায্য প্রদান করছেন? আজকে আমাদের লক্ষ্য সাড়ে সাতশো পরিবারকে আমরা এই বিনামূল্যে কৃষি বীজ বিশেষ করে ধান এবং বিভিন্ন সবজির বীজগুলো আমরা দিচ্ছি। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চা কৃষকের স্বার্থে কাজ করছে এবং আগামী দিনেও কৃষকের রায় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকের স্বার্থে সেখানে কাজ করে যাবে। আমরা জানি আজকে আগরতলা থেকে আমরা দেখছি কাজ করতে গিয়ে আমাদের কিছু কিছু প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে পড়তে হয়, কারণ
এই যে কৃষি দপ্তর, এই কৃষি দপ্তর হলো সিপিএম এর আমলে এপিও করছেন, এপিও না, সেই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মানুষে জানলো যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকের আয় দ্বিগুণ করার একটা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। তো আমাদের এই সরকারটা আসলো আজকে কত, এখনো 3.5 বছর হয়নি, এই মাত্র আমাদের এই 3.5 বছরের মধ্যে কৃষকের আয় বাড়ানোর জন্য প্রকৃত পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার নিচ্ছে। আমরা যে অ্যালোপ্যাথি ওষুধ খাই এগুলি কাজ করুক আর না করুক কিন্তু সাইড এফেক্ট আছে, পার্শ্বক্রিয়া আছে। তেমনই আমাদের ইউরিয়া, সুপার ফসফেট, নিউরোডা পটাশ এগুলি কাজ করুক আর না করুক এগুলি সাইড এফেক্ট কিন্তু আছে। এগুলি কী করছে, মাটির মধ্যে যে জৈব পদার্থগুলি আছে, জীবগুলি আছে, আনুমানিক আনুগনিক এগুলিকে মেরে ফেলছে। দেখা গেছে 1 ইঞ্চি মাটি তৈরি হতে 10,000 বছর সময় লাগে। বিশ্ব সৃষ্টির প্রথমে যদি মনে করেন এতটুকু জায়গার মধ্যে 20 লাখ মাইক্রো অর্গানিজম ছিল, এখন 20 লাখ থেকে কমতে কমতে 20,000 এসেছে। আপনি যখন কোনো ইউরিয়া সার মাটির মধ্যে দেন, আপনারা নাম তো জানেন ইউরিয়া, যদি বোর থাকে আপনাকে দেখাতাম আপনার চিনতে হবে না, আমি খাস বাংলায় বলছি, এটা CONH2O2, অর্থাৎ সি কার্বন, ও অক্সিজেন, এন নাইট্রোজেন, এস হাইড্রোজেন, সমস্ত কিছুর মিশ্রণ একটা পদার্থ হয় এটা ইউরিয়া। কিন্তু গাছ কিন্তু ইউরিয়া খায় না, গাছ কিন্তু খায় নাইট্রোজেন। তাহলে ইউরিয়াটাকে নাইট্রোজেন কে বানাবে, ওই জীবনগুলি বানাবে। জীবাণু যদি মেরে মরে যায় কে বানাবে, এই জন্য জীবাণুর সংখ্যা বাড়াতে গেলে মাটির মধ্যে জৈব পদার্থ দেওয়া একান্ত কর্তব্য।